আমাদের কোনো কনফিডেন্স ছিল না যে আমরা নিম্ন আদালতে আমরা কোনো বিচার পাবো। মাননীয় বিচারককে বিজ্ঞ আদালতে এটা আমরা বলেওছি এবং আমরা হাইকোর্টে আমরা সেই মর্মে নিবেদনও করেছি যেটা আইন আমাকে তার ব্যবস্থা করে দিয়েছে নিবেদন করা। সেই নিবেদন করা সত্ত্বেও গতকালকে এত কোলাহল করেছেন ওনারা যে দুটো কোর্ট থেকে ওনারা আমার পিটিশনটাকে দরখাস্তকে মুছে দিয়েছেন। আপিলটা ওখানে নিম্ন আদালতে অর্থাৎ পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে দস্তুরে যে আপিল করা হয়েছে দায়ের করা হয়েছে সেই আপিলের এক পর্যায়ে যে আমাদের মনে হচ্ছে যে সেখানে আমরা হয়তো ন্যায় বিচার আমরা পাবো না, তো সেই কারণে এটা আইনের বিধানও আছে সেকশন 25 অফ দি কোড অফ সিভিল প্রসিজিওর, সেখানে কোর্ট ট্রান্সফারের জন্য একটা আবেদন করা যায় হাইকোর্টে। হাইকোর্ট যদি সন্তুষ্ট হয়ে মনে করে যে কোর্ট ট্রান্সফার করে এই বিচারের বাকি অংশটুকু অন্য আদালতে দিবেন,